গত 28 অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে গত 4 দিনে সারা দেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় বিএনপির 7 জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দলটি। একই সঙ্গে গত 6 দিনে 4000-এর অধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে বলে অভিযোগ করা হয়। মঙ্গলবার অজ্ঞাত স্থান থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভি বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ, 29 অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ হরতাল এবং 31 অক্টোবর শান্তিপূর্ণ অবরোধকে কেন্দ্র করে মোট 2280 জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের গুলিতে এবং আওয়ামী লীগের নেতাকর্মীর হামলায় 7 জন নেতাকর্মী মারা গেছে। এছাড়া 3350 জনের অধিক নেতাকর্মী আহত হয়েছে। তিনি বলেন, গায়ের জোরে চলছে আওয়ামী দুঃশাসন, তাদের অনাচারের বিরুদ্ধে সমালোচনা করা মানেই রাষ্ট্রদ্রোহ। এমনই একটি পরিস্থিতি তৈরি করে রেখেছে শেখ হাসিনা। বিরোধী দলের সমালোচনার ভাষা প্রয়োগ করা মানেই ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। বিএনপি সহ বিরোধী দলের সভা সমাবেশে তাই বন্দুকের নল তাক করা থাকে।